আরে ভাই, আমি আর্তগোল না তো, আমি স্বপন, স্বপন আহমেদ। আমি তুমি আর্তগোল। ভিডিওটি বিনোদনের জন্য বানানো হয়েছে এবং ভিডিওটির ভিতর একটি মেসেজ দেওয়া আছে। স্বাগতম তোমাকে আর্তগোল। আর্তগোল কাকে বলেন? তোমাকে আর্তগোল। আরে ভাই, আমি আর্তগোল না তো, আমি স্বপন, স্বপন আহমেদ। আমি তুমি আর্তগোল। হ ভাই হ, যাও, আমি আর্তগোল। এখন বলো কি করবো, বলো। খাবার শুরু করো। ও না নয়ন ভাই, আমার পেট ভরা আছে, আপনি খান, আমি খাবো না। আরে ভাই, খাইতেছি তো, আমি তো মজা করতেছিলাম। নয়ন ভাই, একটা কথা বলি, আপনারা কি দাজ্জালের অনুসারী না, যারা সমাজে বিশৃঙ্খলা তৈরি করে আর ফিতনা ছড়ায়? আপনারই তো তারা, তাই না? এটা সত্যি আর্তগোল। আবারও আর্তগোল? আরে ভাই, আমি স্বপন, স্বপন আহমেদ। আমি তুমি আর্তগোল। আচ্ছা যাও, আমি আর্তগোল। এখন বলো, তোমরা তো দাজ্জালের অনুসারী, তো তোমাদের পদক্ষেপটা কিরকম সেটা বলো একটু শুনি। আমাদের পদক্ষেপ আগুনের মতো, সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে। না না, প্রকৃত মুসলিম যারা, তাদেরকে তোমরা জ্বালিয়ে পুড়িয়ে শেষ করতে পারবে না। এখন বলো, তোমাদের দাজ্জাল সে কি পারবে মুসলিমদেরকে তার ফিতনায় ফেলতে? এটা কোনো ব্যাপার না। জি না, এত সহজ না। হ্যাঁ নয়ন ভাই, তোমাদের দাজ্জাল তার ফিতনায় ফেলতে পারবে ওই রকম মুসলিমকে যাদের ইমান অনেক দুর্বল, শুধুমাত্র তাদেরকে তার ফিতনায় ফেলতে পারবে। আর যারা দাজ্জাল সম্পর্কে আগে থেকেই জানে, যাদের ইমান অনেক শক্ত, তারা কখনই দাজ্জালের ফিতনায় পড়বে না, দাজ্জাল তাদের সেই ফিতনায় ফেলতে পারবে না। এটা সত্যি আর্তগোল। এখন বলো, তুমি আমাকে মেরে ফেলছো না কেন? এইখানে বসাইয়া খাওয়াইবা আর জামাই আদর করবা নাকি? একজন শক্তিশালী যোদ্ধার জীবিত থাকা অনেক মূল্যবান, তাই তুমি জীবিত আর্তগোল। আরে বেচারা নয়ন, সে তো এখনো বুঝতেছে না, আমি যে ফিউচার থেকে তার অতীতে, মানে তার পাস্টে যে আসলাম টাইম মেশিন দিয়ে, সেটা এখনো বুঝতেছে না। আমি যে আর্তগোলের জায়গায় বসে তার সাথে কথা বলতেছি, সে তো ভাবতেছে আমি আর্তগোলই। যদি তুমি তোমার মা সুখে শান্তিতে বসতিতে বসবাস করতে চাও, তাহলে এই মুহূর্তে তোমাকে আমার সাথে সমঝোতায় আসতে হবে আর্তগোল। না, আমি কখনোই তোমাদের সাথে হাত মিলাবো না। তুমি আমার শত্রু, আমি তোমার শত্রু। তুমি যদি আমাদের শত্রু হও, তাহলে তারাও এই নির্মম যুদ্ধের শিকার হয়ে মৃত্যুবরণ করবে, তোমার স্ত্রী। আরে ভাই, এখানে ওয়াইফ আসলো কোত্থেকে? আমি সিঙ্গেল, নতুন একটা গার্লফ্রেন্ড পাইছি, আর তুমি আমাকে বিবাহিত বানায় ফেললা। এখন তো আমার গার্লফ্রেন্ড আমার সাথে ব্রেকআপ করে চলে যাইব। তাহলে কি করার আছে? না, কিচ্ছু করার নাই। তুমি তো আমার গার্লফ্রেন্ডের সাথে এখন ব্রেকআপ করাইয়া দিছো, এখন আর কি করার আছে? আমি? হ্যাঁ ভাই, তুমি তুমি ব্রেকআপ করাইয়া দিছো আমার গার্লফ্রেন্ডের সাথে। তোমার এই কথা শোনার পর আমার গার্লফ্রেন্ড আমার সাথে ব্রেকআপ করে চলে যাবে, আমি শিওর। এখন যদি তুমি আমাদের সাথে হাত মিলাও, তাহলে আমরা একে অপরের বন্ধু হব, তা না হলে তুমি আমাদের শত্রুদের একজন হবে। এখন কি যে করি, আমি তো শত্রু বানাতে চাই না, আবার এই নয়নকে তো আমার বন্ধু বানাতে পারবো না, কারণ বন্ধু বানাতে গেলে দেখা যাচ্ছে আমার গার্লফ্রেন্ড নিয়ে টানাটানি করবে। কি যে করি। দ্রুত কোনো সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই, এখন খাবার এবং শরাবের স্বাদ উপভোগ করো। কি যে করি। আচ্ছা নয়নকে আমি সকালের কথা বলি, আর এই সুযোগে আমি রাতের বেলায় আমার টাইম মেশিন নিয়ে আমি ফিউচারে চলে আসব, তাহলেই তো নয়ন আমাকে আর খুঁজে পাবে না। গুড আইডিয়া, আমরা এই বিষয় নিয়ে কাল সকালবেলা কথা বলি, ঠিক আছে? তাহলে কাল সকালে আমাদের আবার কথা হচ্ছে। হ্যাঁ হচ্ছে, অবশ্যই হচ্ছে, মাগার আমাকে খুঁজে পাইবা না। এখন যাও। যাইতেছি তো, এইভাবে রেগে যাও কেন? দেখো কাল সকালে আমাকে আর পাও কি।